পটল কুমার গানওয়ালা। তুমি শুধু বলো আমার একবার কি করতে হবে। তোকে মরতে হবে পটল। আমি দিদিমকে কি বলছি, দিদি না আমার বড় দেব। তাহলে তোমার কিন্তু আর জানা হলো না তোমার মা কোথায় আছে। তুই এখানে? হ্যাঁ আমি, কিন্তু তুই এখানে? আমি একটা কাজে এসেছি। তুই কোথায় যাচ্ছিস? আমি গোপেশ্বরপুরের রাধা মাধবের মন্দিরে যাচ্ছি। তবে কি সুজন সুজন ওখানেই যাচ্ছে? তুইও কি তাই? হ্যাঁ আমিও, কিন্তু তোকে কে ডেকেছে? সুভাগা। সুভাগা? সুভাগা তোর সাথে নেই? না না, সুভাগা আমার সঙ্গে নেই, কিন্তু সুভাগা সুজনকেও ডেকেছে? সুভাগা কি তবে ওর প্ল্যান মতো অদিতিকে এক্সপোজ করার জন্য সবাইকে ডাকছে? কিন্তু আমি তো সব কিছুই জানি। সুজনকে না হয় ডেকেছে ও কিছু জানে না বলে, আমাকে আমাকে ডাকলো কেন? আমাকে তো সুভাগা এসএমএস পাঠিয়ে বলেছিল অদিতিকে পাওয়ার জন্য এখানে আসতে। তাহলে রঞ্জিতকে কেন ডেকেছে? না, ওখানে না গেলে প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে না। ওখানে যেতে হবে, যেতে হবে। না, ওখানে যাওয়াই ভালো, তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। শেষ হয়ে যাবো মনে হচ্ছে।
তুমি আসতেই হলো মিসেস মল্লিক। তুমি তুমি কি করে জানলে আমি এখানে আছি? পাপ যেমন লুকিয়ে থাকে না, তেমনি পাপিও লুকিয়ে থাকতে পারে না মিসেস মল্লিক। ধরা সে পড়বেই। তুমি তুমি কি আমাকে ধরতে এসেছো? আপনাকে আমি কেন ধরবো? যে ধরবে সে আসছে, এসে পড়লো বলে। কি করবেন এবার আপনি? কে আসছে আমাকে ধরতে? আসলে দেখতে পাবেন। না 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 না, কেউ আমাকে ধরতে পারবে না। সে আসার আগেই আমি পালাবো, কেউ ধরতে পারবে না। এবার যে আপনার শাস্তি পাওয়ার পালা মিসেস মল্লিক। কার কাছে যাচ্ছেন আপনি? কে বাঁচাবে আপনাকে? পটল 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 আমাকে বাঁচাবে। পটল পটলকে আমি যতবার বলেছি পটল আমাকে বাঁচিয়েছে, বাঁচিয়ে দিয়েছে। এই পটল পটল ওঠ না, ওঠ না, ওঠ না। এই বছর চোখটা খোলে পটল, চোখটা খোল না। হ্যাঁ পটল, পটল চোখটা খোল। পটল কি করে বাঁচাবে মিসেস মল্লিক? ও তো নিজেই আর বেঁচে নেই। আপনি ওকে বিষ দিয়েছিলেন, আপনি ওকে মারবার চেষ্টা করেছেন মিসেস মল্লিক। ও কি ক্ষতি করেছিল আপনার? আপনি খুন করলেন, আপনি খুন করলেন। না মিসেস মল্লিক, পালিয়ে আপনি বাঁচতে পারবেন না। শাস্তি আপনাকে পেতেই হবে, চরম শাস্তি আপনার এই চরম অন্যায়ের জন্যে। এবার আপনাকে ফাঁসিতে ঝুলতে হবে। হ্যাঁ, পটলের খুনের শাস্তি একমাত্র ফাঁসি। পটলের খুনের শাস্তি একমাত্র ফাঁসি। আমাকে বাঁচাও সুভাগা, আমাকে বাঁচাও। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি পটলকে মারতে চাইনি, আমি ওকে খুন করতে চাইনি, আমি ওকে বিষ দিতে চাইনি। আরে বাবা, আমি তো তোমাকে খুন করতে চাইছিলাম, তোমাকে। বিষটা আমি সুপে মিলিয়েছিলাম, কারণ আমি আমি জানতাম তুমি সুপটা খাবে, কিন্তু তুমি তো সুপটা খেলে না, তুমি পটলকে খাইয়ে দিলে। ঠিক বলেছেন, ঠিক বলেছেন আপনি। আমার বদলে সুপটা পটল খেয়ে ফেলেছিল। আচ্ছা, তাতেও কি আপনার দোষ কিছুটা কমে গেল মিসেস মল্লিক? আর আপনি প্রমাণ করবেনই বা কি করে যে ওই স্যুপটা আপনি আমার জন্য বানিয়েছিলেন, আমাকে বিষ দেওয়ার চেষ্টা করেছিলেন? পুলিশ তো প্রমাণ চায়। আমি বলবো, আমি 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 বলবো, আমি সব কিছু বলবো, আমি স্বীকার করে নেব, আমি স্বীকার করে নেব। তাহলেও আপনার বাঁচার কোনো সম্ভাবনা নেই মিসেস মল্লিক। তৈরি হয়ে যান শাস্তি পেতে। যেমন আমি আপনার খোঁজ পেয়ে চলে এসেছি, তেমন পুলিশও চলে আসবে। আজই আপনি ধরা পড়বেন মিসেস মল্লিক, আজ আপনি ধরা পড়বেনই। পটল কুমার গানওয়ালা, চলো 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 পাল্টাই।